great pleasure in welcoming His Excellency. রাজনীতির মাঠ থেকে এবার টিভি পর্দায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, তবে আগের মতো বক্তা বা অতিথি হিসেবে নয়, জিবি নিউজের উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। একাধারে অনুষ্ঠান নির্মাতা আর ভাষ্যকারের ভূমিকাতেও নিজেকে মেলে ধরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আগামী বছর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের সংবাদ প্রকাশে মূল দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া বিশ্বে ব্রিটেনের শক্তি প্রদর্শন নামের একটি সিরিজের উপস্থাপনার দায়িত্বে থাকবেন বরিস জনসন। সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট করা একটি ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিস। নতুন কর্মজীবন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। রাজনীতি আর বৈশ্বিক ইস্যু নিয়ে কাজ করার প্রত্যয় জানান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী। হাই, আমি বরিস জনসন। আনন্দের সাথে জানাচ্ছি দ্রুতই জিবি নিউজে যোগ দিচ্ছি আমি। অসাধারণ এই প্ল্যাটফর্মে থাকবো আমি, কথা বলবো রাশিয়া চীন ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক নানা চ্যালেঞ্জ নিয়ে। আশা করছি আমি আমার সেরা সময় পার করবো। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে কলাম লেখকের দায়িত্বে ছিলেন জনসন, তবে তিনিই প্রথম নন। এর আগে ব্রিটেনের এমপি পদ ছেড়ে সংবাদ মাধ্যমে কাজ করেছেন সাবেক বিজনেস সেক্রেটারি জ্যাকব রিস-মগ। এছাড়াও সাংবাদিকতায় নাম লিখিয়েছেন লি অ্যান্ডারসন এবং এমপি যুগল এথার ম্যাকভি এবং ফিলিপ ডেভিসও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।